হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে অনেক স্বাগত। আজকে হচ্ছে ভাইয়ের গায়ে হলুদ, তারপর আরও অনেকগুলো অনুষ্ঠান আছে আমাদের, তোমরা ব্লগের মধ্যে দেখতে থাকবে, একটার পর একটা অনুষ্ঠান হতে থাকবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থেকো। হ্যালো, গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। এখন ভাইয়ের স্নান হয়ে গেছে, রিচুয়াল আছে, জামাইরা শালা বউকে কোলে করে নিয়ে আসবে, তাই কোলে করে নিয়ে আসছে। আর আমরা সবাই হলুদ পরি সেজে বসে পড়েছি গায়ে হলুদের জন্য। সবাই এখানে হলুদে হলুদ, যেন বসন্ত এসে গেছে। একদম গায়ে হলুদের জন্য সবাই একদম রেডি শেডি হয়ে বসে পড়েছে। এখন বোনেরা আলতা পরিয়ে দিচ্ছে দাদাকে। এটা একটা সত্যি খুব একটা ইমোশনাল মোমেন্ট। দেখো, দুই বোন মিলে দাদাকে আলতা পরে দিচ্ছে। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে আমার ভাই, তাই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সেটা শুরু করছে। তোমরাও আশীর্বাদ করো যাতে ওর নতুন জীবন যেন খুব সুন্দর এবং খুব ভালো হয়। বাড়িতে শুভ কাজ হচ্ছে, তাই বাড়ির দেবতাকে তো আরাধনা করতেই হয়, তাকে তো সন্তুষ্ট করতে হয়, তাই এই রিচুয়াল আমাদের বাড়িতে। আর এই ঘর দেবতা মানে বাড়ির দেবতাকে পুজো ভাইকেই করতে হবে, তাই ভাই সেটা করে নিচ্ছে। এখন আরেকটা রিচুয়াল শুরু হচ্ছে, তেলওয়ানি। তো তোমরা দেখতে থাকো তেলওয়ানিটা কিরকমভাবে হচ্ছে। এর আগে হয়েছিল ঘর দেবতার পুজো, এখন তেলওয়ানি, এরপর হবে গায়ে হলুদ। এই তেলওয়ানিটা আবার গায়ে হলুদের আগেও হয়, তো ঘরে হয় একবার, আবার বাইরে হয় একবার। চলে যাবে কেন? হ্যাঁ, এবার ওই সবার হাতগুলো দুপুরগুলো নিয়ে খচমচে সবার হাত এক জায়গায় করে, সবার এক জায়গায় দুই চার সবার হাত শুধু দুপুর যে হাতে রাখো না, হাতটা এমনি খচমচে হাতটা সবাই মিলাও, হ্যাঁ সবার হাত মিলাও, হ্যাঁ। তোমরা দেখতে পেলে বন্ধুরা, এটা কি নিয়ম, মাথার মধ্যে ঘাস দিয়ে সুড়সুড়ি দেওয়া। এই নিয়মটা কে বানিয়েছে, বিয়ের সঙ্গে এই নিয়মের কি সম্পর্ক আমি জানি না, কিন্তু বিয়ে বলে কথা, নিয়ম তো পালন করতেই হবে, তাই কড়াই কড়াই নিয়ম পালন করা হচ্ছে, কোনো যেন নিয়মে খামতি না থাকে। এখন ভাইকে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে গায়ে হলুদ হবে, আবার বাইরে তেলওয়ানি হবে। গায়ে হলুদে বসার আগে আমরা একটু এনার্জি গেইন করে নেব, তাই একটু ডান্স হচ্ছে। তোমরা দেখতেই পারলে আমাদের হলুদ বাটা হয়ে গেছে, এখন আবার তেলরানি শুরু হচ্ছে। মানে বাইরের তেলরানিটা তোমাদের বললাম না, সেটা শুরু হচ্ছে, সেটার এখন রিচুয়ালটা হয়ে যাবে, তারপর আবার গায়ে হলুদ হবে। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে। তোমরা ব্লগের সঙ্গে থাকো আর আমাদের বিয়েবাড়ির গায়ে হলুদের সমস্ত অনুষ্ঠান দেখতে থাকো। আমরা খুব মজা করেছি, আনন্দ করছি, আরও আনন্দ করব, তোমরা ব্লগে দেখতে পারবে। আর তার মাঝে না এই সানাইয়ের সুরটা না যেন মনের ভিতরে কেমন কেমন যেন করে উঠছে। সবাই একে একে তেলরানি বা তেল চড়ানি দিয়ে দিচ্ছি আমরা। যারা বুদ্ধিস্ট তারাই জানবে এটা কি। তোমরাও দেখো আমাদের মানে রিচুয়ালগুলি। রাখো, তোমার কাছে রাখো। আসলে বাজো, আসলে বাজো। প্রত্যেকটা ধর্মের বিয়েতে বিভিন্ন রকম রিচুয়াল নিয়ম থাকতেই পারে, কিন্তু প্রত্যেকটা ধর্মের বিয়ে বলতে একটাই মিনিং বোঝায়, যারা নতুন জীবন শুরু করছে তারা দুজনের প্রতি বিশ্বাস, রেসপেক্ট আর ভালোবাসাটা, তাই না বলো? আর আছে তো উভয় পক্ষের ফ্যামিলির সম্মান করা, তাই না? এখন গায়ে হলুদ শুরু হয়ে গেল। কাকিমা মানে আমার ভাইয়ের মা গায়ে হলুদ দিল ছেলেকে, প্রথম গায়ে হলুদ মাই দিল। এবার গায়ে হলুদ দিচ্ছে বাবা মানে আমার ছোট কাকা। এখন গায়ে হলুদ দিচ্ছে দিদা মানে আমার জেঠিমার মা। এখন গায়ে হলুদ দিচ্ছে ভাইকে জেঠিমা। এবার গায়ে হলুদ দিচ্ছে আমার মা। এইবার গায়ে হলুদ দিতে এসছে জেঠু মানে আমার ভাইয়ের জেঠু আর আমার বাবা। এখন ভাইকে গায়ে হলুদ দিতে এসছে বৌদি, আর এরপর আসবে দাদা। এখন গায়ে হলুদ দিচ্ছে আমার একটা দাদা। এখন গায়ে হলুদ দিচ্ছে বড় মামা আর মামি, আমার কাকিমার বড় দাদা আর বৌদি। এখন ভাগনাকে গায়ে হলুদ দিতে এসছে ছোট মামি মানে আমার কাকিমার ছোট ভাইয়ের বউ। এখন ভাইকে গায়ে হলুদ দিচ্ছে পদ্মা মানে আমার জেঠিমার ছেলে। দেখো কতগুলো হলুদ ভাইয়ের মুখে ঘষে দিচ্ছে, দেখছো? আবার দেখছে ভালো করে। এখন দিচ্ছে দিদি। এখন গায়ে হলুদ দিচ্ছে দিদি যাইব। আর এখন গায়ে হলুদ দিচ্ছে তোমাদের মিস্টার অ্যান্ড মিসেস বড়ুয়া। এখন গায়ে হলুদ দিচ্ছে দিদি আর দাদা। এবার গায়ে হলুদ দিতে চলে এসছে হবু দেওর মানে আমার ছোট ভাই। এখন গায়ে হলুদ দিচ্ছে বড়ুয়া ফ্যামিলির বৌমনিরা মানে আমার ভাইয়ের বউরা। তোমরা দেখতে পাচ্ছ আমরা কীরকম মজা করছি। এই সুন্দর মেমোরিজগুলো সারা জীবন আমাদের স্মৃতিতে থাকবে। আর বেঁচে থাকার জন্য এইরকম পিওর অক্সিজেন আমাদের খুব দরকার। दिल लगा के रखना, डोली सजा के रखना। ভালোবাসা আজকে ভাইয়ের গায়ে হলুদ, আজকে ভাইয়ের বিয়ে, তার সাথে সাথে আজকে পড়েছে আমার কাকা কাকিমার ম্যারেজ অ্যানিভার্সারি, তাই সেটাও সেলিব্রেশন করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে এমন একটা মিউজিক বাজছিল না, এইরকম সিচুয়েশানে সত্যি সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল। আমিও যেন এরকম ইমোশনাল হয়ে গেছিলাম, আর আমার চোখেও জল এসে গেছিল। আজ বাড়ির দুই মেয়ের চোখেই জল এসেছে। পরিবারের সবাই একসাথে এক জায়গায়, আমার যে কি যে ভালো লাগছে কি বলবো, আমি ভাষায় বলে বোঝাতে পারছি না। জীবনে সুখ দুঃখ আনন্দ যদি পরিবারের সাথে শেয়ার করে নেওয়া যায় না, জীবনটা সার্থক হয়ে যায়, তাই না বলো? এরকমই তো চাই বেঁচে থাকার জন্য। এখন ভাইকে সামালা খাওয়ানো হবে। যারা যারা ভাইকে গায়ে হলুদ দিচ্ছে তারা ভাইকে খাওয়াবে আর নিজেরা খাবে, এই রিচুয়ালটা হবে। আমরা এখন গায়ে হলুদ দেওয়ার পরে সামালা খাবো, তাই তো? এই যে আমার দিদি নাগড়া কাটা থাকে। হ্যালো করে দিদি, এই যে সবাই হ্যালো করে দাও। হ্যালো হ্যালো, কেমন লাগছে তোমাদের? খুব দারুণ লাগছে। ভালো লাগছে? আমার ভাইয়ের বিয়ে, আমার ভাইয়ের বিয়ে, এদের দেওরের বিয়ে। গালে হলুদ লেগে আছে, সবাই ওখানে বসে আছে প্যান্ডেলে, রোদে দেখা যাচ্ছে না। অমিত হয়েছে দেখতে, কত বড় হয়ে গেছে। সুন্দরী সুন্দরী কোথায় জল গা গরম তো নেই তাতে করে খেয়ে সবাই ক্যামেরা তুলছে ক্যামেরা ভাই দুই জামাই বসে গেল ছেলেরা সবাই হাত ধোয়ার জন্য খাইয়ে মিষ্টি খাওয়া একটু মিষ্টি নাও তুমি মিষ্টি খাওয়া মিষ্টি আলাদা ধরবে দিতে হবে বুদ্ধের মতন সব মিষ্টি না ভাইকে খাওয়ানোর সাথে সাথে তোমাদেরকেও খাইয়ে দিলাম। হয়ে গেল, এটা হচ্ছে শ্যামলা খাওয়ানো। তার প্রথমে পুজো হলো, ওকে ঘরের পুজো হলো, তারপরে গায়ে হলুদ হলো, এখন শ্যামলা খেলো। ঠিক আছে, বলে সঙ্গে থেকেও পরে আসছি। এখন আমরা খেয়ে নেবো। বেগুনি খাবে? বেগুনি খাবো। এখানে ছোলার ডাল, এখানে ছোলার ডাল, লুচি আছে, বেগুনি আছে, এখানে চিকেন আছে, আর ডাল, ভাত। চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করব, মানে গায়ে হলুদের ব্লগটা এখানেই শেষ। এরপর বিয়ের ব্লগ শুরু করব। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো টাটা, বাই বাই, আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আসবো।